ক্রেতার এমন উপচে পড়া ভিড় সিলেট হকার্স মার্কেটে সব সময়ই থাকে, কিন্তু বছরের দুটি সময়ে মানে দুটি ঈদের সময়ে এই চাপটা আরও 3-4 গুণ বেড়ে যায়। আপনি এখানে হেঁটে যেতেই অনেকটা ব্যাগ পেতে হবে, এত পরিমাণের ক্রেতা এখানে আসে। সিলেট হকার্স মার্কেটকে এড়িয়ে আপনি সিলেটকে চিন্তা করতে পারবেন না। আপনারা জানেন যে সিলেট হকার্স মার্কেট সব কিছু সংগ্রহ করে, মানে কাপড় থেকে শুরু করে খাবার পর্যন্ত। এই মার্কেটটি যেমন বিশাল, তেমনি এর ঐতিহ্যও বিশাল। সেজন্য প্রতিটা উৎসবের সময় এই মার্কেটকে প্রায়োরিটি দেন সিলেটের মানুষ। এখানে মূলত সব শ্রেণীর মানুষ কাপড় পাইকারি ক্রয় করতে পারে এবং সেগুলো অত্যন্ত ভালো। আপনারা যারা সিলেটের মানুষ আছেন তারা এই বিষয়টা ভালো জানেন। 2024-এ ঈদ উপলক্ষে এত পরিমাণে ক্রেতা এখানে এসেছে যে আমি ক্যামেরাটাই ঠিকমতো ধরতে পারছি না। সাধারণত আমি আপনাদের জন্য এই ভিডিওটা রেকর্ড করার জন্য একটা টাইম বেছে নিয়েছি, যেই টাইমটাতে মানুষ ইফতারের জন্য বাসায় বাসায় চলে যায় সেই সময়টাকে টার্গেট করেই আমি ভিডিওটা রেকর্ড করেছি, যেন আমি সহজেই করতে পারি। ভিড় টেলে সাধারণত ভিডিও করা যায় না, সেজন্যই এই টাইমটা বাছাই করা। ক্যামেরার পর্দায় এরপরেও আপনারা অনেক ক্রেতা দেখতে পাচ্ছেন। ওখানকার যারা ব্যবসায়ী আছেন তারা এই ঈদ উপলক্ষে সবসময়ই ভালো একটা ব্যবসা করে থাকেন, এটি নতুন করে তেমন কিছু বলার নেই। শুধু কাপড় নয় এখানে, মানে আপনি যাবতীয় সব কিছুই পাবেন, সেটা কাবার হোক অথবা ঘরের আসবাবপত্র হোক। এই মার্কেটটি যেমন বিশাল বড়, তেমনি সিলেটের ঐতিহ্যের একটি সাক্ষী। যারা সিলেটে ভ্রমণ করতে আসেন তারা চাইলে অনায়াসেই এই মার্কেটটি ঘুরে যেতে পারেন এবং আপনারা এই মার্কেটটি ঘুরে ঘুরে দেখে পছন্দের পণ্যটা ক্রয় করতে পারবেন এবং সেটা অনেকটাই কম দামে। 2024-এ ঈদ উপলক্ষে এমনিতেই ক্রেতা একটু বেশি দেখা যাচ্ছে সিলেট শহরে, যেটা গত কয়েক বছরে দেখা যায়নি। এমনটি হবে এটাই স্বাভাবিক, কারণ করোনার দখল কাটিয়ে মানুষ সবেমাত্র সব কিছু নিয়ে একটু দাঁড়িয়েছে এবং তাদের হাতে টাকা আসতে শুরু করেছে। তারই একটা প্রতিফলন আজকের এবছরের ঈদ মার্কেটগুলো। এবছরের ঈদ মার্কেটগুলোতে যে পরিমাণ ভিড় দেখেছি তা গত কয়েক বছরে দেখা যায়নি। ভিউয়ার্স, আমার ভিডিওগুলো যারা দেখেন তাদের সবাইকে ধন্যবাদ। আমি চেষ্টা করি আপনাদেরকে তথ্যবহুল ভিডিও দেওয়ার জন্য, তেমনি আজকের এই ভিডিওটি। আপনারা যারা সিলেট হকার্স মার্কেটে আসতে চান, মানে সিলেটের বাহির থেকে যারা সিলেটে আসেন, তারা কেবলমাত্র বন্দর নেমে হকার্স মার্কেট বলে কাউকে জিজ্ঞেস করলে অনায়াসেই আপনাকে দেখিয়ে দেবে, আপনি সব কিছু এখান থেকে সহজেই নিয়ে যেতে পারবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাক, ভালো থাকবেন।